অষ্টাদশ শতকে বাংলার বাণিজ্য মানচিত্রে কাশিমবাজার একটি গুরুত্বপূর্ণ নাম। মধ্যবঙ্গের ভাগীরথী নদীর অশ্বক্ষুরাকৃতি বাঁকে গড়ে ওঠা এই জনপদ ছিল সে যুগের এক অন্যতম বিখ্যাত নদীবন্দর। অষ্টাদশ শতকের শুরুতে সুবে বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর তথা বর্তমান ঢাকা শহর থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে বাণিজ্য নগরী হিসেবে কাশিমবাজারের গুরুত্বও বেড়ে যায়। এরপর থেকে প্রায় একটি শতাব্দী ধরে কাশিমবাজার বন্দর নিজের উৎকর্ষের আলোক বিচ্ছুরণ করতে থাকে। কেবল বাংলায় নয়, ভারতীয় উপমহাদেশের সীমা ছাড়িয়ে সুদূর ইউরোপেও সেই কাশিমবাজারের মহিমা প্রচারিত হয়। এই উৎকর্ষের টানে দেশি বিদেশি বণিকের দল ও পাড়ি জমায় বন্দর কাশিমবাজারের উদ্দেশ্যে। বাণিজ্য নগরীর সেই সুবর্ণদিন আজ হয়তো আর অবশিষ্ট নেই। কেবল অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পুরাতন স্থাপত্য ও স্মৃতিসৌধ কাশিমবাজারের সেই গৌরবময় দিনগুলোর সাক্ষী দেয়, যার অন্যতম হল দশ শিব মন্দির। কাশিমবাজার নগরীর বাণিজ্য প্রসার যখন তুঙ্গে, সেই সময় ব্যবসার লাভ ক্ষতির অঙ্কে ভাগ্য পরীক্ষা করতে ভগবান গোলার ফিরোজপুরের পিতৃপুরুষের ভিটে ছেড়ে কাশিমবাজারে চলে আসেন জনৈক্য অযোধ্যা নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি ও তার পুত্র দীনবন্ধু ক্রমেই কাশিমবাজারে ব্যবসা করে খ্যাতি অর্জন করেন। সুবে বাংলার নবাব আলীবর্দী খাঁর এর কাছ থেকে অযোধ্যা নারায়ণ তার অসাধারণ মেধার পুরস্কার স্বরূপ লাভ করেন রায় উপাধি। দীনবন্ধু রায় কাশিমবাজারের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশম কুঠির কর্মচারী ছিলেন। তৎকালীন জমজমাট বাণিজ্য কেন্দ্র হিসেবে কাশিমবাজারের অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাকে তারা এড়িয়ে যেতে পারেননি। পরবর্তীকালে তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় কাশিমবাজার ছোট রাজবাড়ির ভিত্তিপ্রস্তর। পরবর্তী সময়ে কাশিমবাজারের এই রায় পরিবার হয়ে ওঠে জেলার অন্যতম প্রধান এবং পরিচিত জমিদার বংশ। জনকল্যাণে বিভিন্ন দান ধ্যানের পাশাপাশি ধর্মপ্রাণ রাজপরিবারের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে অনেক দেবদেবীর মন্দির। ছোট রাজবাড়ির চণ্ডীমণ্ডপ, রাধাগোবিন্দর মন্দির তার অন্যতম। এরকমই এক হারিয়ে যেতে বসা উল্লেখযোগ্য স্থাপত্য হল কাশিমবাজার ছোট রাজবাড়ির নিকটেই সামান্য উত্তরে তৎকালীন গঙ্গা বা বর্তমান কাটিগঙ্গার কাছে অবশিষ্ট দশ শিব মন্দির, যা অধিকাংশ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে। কাশিমবাজারের পুরাতন ঐতিহ্যগুলোর মধ্যে দশ শিব মন্দির একটি অনন্য কীর্তি। ইংরেজি বর্ণমালার এল আকৃতিতে লোকচক্ষুর আড়ালে নির্জনে দাঁড়িয়ে রয়েছে এই দশটি মন্দির। মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে দীনবন্ধু রায় থেকে শুরু করে বংশের ধর্মপ্রাণা নারী আর্ণাকালী দেবীসহ বিভিন্ন বংশধরদের নাম। বোঝা যায় বিভিন্ন সময়ে রায় পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গের উদ্যোগে মন্দিরগুলি নির্মিত হয়েছিল। সম্ভবত সেই কারণেই মন্দিরগুলির গঠনশৈলীও বিভিন্ন রকম। এখানে যেমন রয়েছে চারচালা শৈলীর পাঁচটি মন্দির, তেমনই রয়েছে দুটি আটচালা বিশিষ্ট এবং তিনটি সাধারণ চূড়া বিশিষ্ট মন্দির। এই চালা শৈলীর মধ্যে বাংলার নিজস্ব স্বতন্ত্র স্থাপত্যশৈলীর প্রতিফলন দেখা যায়। চারচালা মন্দিরগুলো বাদে বাকি পাঁচটি মন্দিরের দ্বার তোরণগুলো তাদের শোভা আরও বাড়িয়ে তুলেছে। অতীতে এই মন্দিরগুলি তিন দিকে প্রাচীর বেষ্টিত ছিল, বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। এই দশ শিব মন্দিরে ও তার সামনের প্রশস্ত অঙ্গনটিতে প্রবেশের জন্য রয়েছে একটি প্রবেশদ্বার। প্রত্যেকটি শিব মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে একটি করে শিবলিঙ্গ। দশ শিবের রয়েছে দশ রকম নামও, যেমন ভৈরবনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, সোমনাথ, তারকনাথ, অমরনাথ, কেদারনাথ, রামেশ্বরনাথ ইত্যাদি। জমিদারি আমলের গরিমার দিনগুলোতে এই মন্দিরগুলোও ছিল জাঁকজমকপূর্ণ। মন্দিরের চতুর্দিক প্রাচীরবেষ্টিত ছিল, পুজোও হতো আড়ম্বরে, আতপচালে অন্নভোগ দেওয়ার কথাও শোনা যায়। এখন অবশ্য সেই দিন আর নেই, বেষ্টিত প্রাচীরগুলিও ভেঙে পড়েছে কবে। মন্দিরগুলো অবহেলা ও অযত্নে পড়ে থেকে জরাজীর্ণ প্রায়, খসে পড়েছে পলেস্তরা, ইতিউতি গজিয়ে উঠেছে আগাছা, মন্দির প্রাঙ্গণও পড়ে রয়েছে অপরিচ্ছন্ন অবস্থায়, খোলা চত্বরে রাতের অন্ধকারে অবাধে চলে বিভিন্ন কুকর্ম। অতীত ঐতিহ্যের প্রতি এই অবহেলা বড়ই কষ্টদায়ক। এই অবহেলার ফলেই আমরা হারিয়ে ফেলেছি ইতিহাসের অনেক অনন্য পুরাকীর্তিকে। কাশিমবাজারের ইতিহাস বিজড়িত এই দশ শিব মন্দিরের মতো এই বিশিষ্ট কীর্তি যাতে সময়ের গর্ভে হারিয়ে না যায়, তা দেখা আমাদের সকলের কর্তব্য।